Hi friends, এই দেখো, welcome my channel, welcome to my channel. দেখো, আজকে হলো অষ্টমী, তোমাদের সবাইকে শুভ মহা অষ্টমী. তোমরা সব ঠাকুর ঠাকুর কেমন দেখছো? আমরা কালকে গিয়েছিলাম একটু মার্কেটের দিকে, বেশি দূর যাইনি, না মা তো অত হাঁটতে পারে না, তো একটুখানি গেলাম. দেখো এই এই মোবাইলটা দেখে একটু বুঝতে পারবে, মানে এই সরি ফটো মানে পিকচারটা দেখে, এটা আমার ছেলের যেটা পুরনো ওপো মোবাইল ছিল ওইটা আমি নিয়েছি, আর নতুনটা তো আনবক্সিং করে এসে ও নিয়েছে. তো ওটা আমার, হ্যাঁ খেয়েছি আর একবার খাবো, ওষুধের কথা জিজ্ঞেস করছে ব, তো ওটা তোমার নতুন মোবাইল এসছে ওর, তো সেটা আমার জানো তো সপ্তমীর ব্লগটা আমার তোলা আছে, ওই যেই মোবাইলটা আমার আগে ছিল তোমাদেরকে বলছিলাম না স্ক্র্যাচ হয়ে গেছে, তো সেই মোবাইলটার মধ্যে আমার সপ্তমীর ব্লগটা রয়ে গেছে. এবার ওটাকে তোমার আমার সব সমস্ত কিছু এই মোবাইলে বাবু দিয়ে দিয়েছে, মানে বাবুর এটা পুরনো মোবাইল ওপোটা, তো এটা আমি নিয়েছি, আর ওটা আমার বর নেবে. বর এখনও জিওর সিম লাগায়নি, সেহেতু ওটা কিছু করা যাচ্ছে না. এবার ওখান থেকে ওই সপ্তমীর ব্লকটা নিতে হবে, কিছু ফটোজও আছে ওগুলোও নিতে হবে, তো তখন এটা নিয়ে এটার মধ্যে নিয়ে তখন ওই ব্লকটা আমি তোমাদেরকে আপলোড করে দেবো. কেন বলো তো, ওটা এখন মানে এখন পুজোর সময় করছে না ও ওই জিওর সিমটা, তবে আমি চেষ্টা করছি আমার ছেলে বলে ওয়াইফাই দিয়ে কী সব করে নাকি ও নেট নিয়ে এখান থেকে নেট নিয়ে ওখানে শেয়ার করে ওগুলো এখানে আনা যাবে, তো দেখি ওটা যত তাড়াতাড়ি পারি তোমাদের সাথে শেয়ার করব. শেয়ার করার জন্য তো আমি একদম আকুলি বিকুলি করছি, সপ্তমীর ব্লগটা মানে বেশ প্রতিদিনেরটা প্রতিদিন দিলে ভাল লাগে, কিন্তু হলো না আমার, সপ্তমীরটা সপ্তমীর দিন দিতে পারলাম না, আজকে অষ্টমী, তো সবাইকে তোমাদের শুভ মহা অষ্টমী. তো আমাদের অনেকের অষ্টমীতে লুচি ফুচি খাওয়ার এসব, আমাদের এসব কোনো নিয়ম নেই, মানে ইচ্ছে হলে খাও, মানে নিয়ম নেই কোনো. তো আজকেও আমাদের সেই তোমাদের বলেছিলাম 4 দিন চিকেন হবে, তো চিকেনের একটা রেসিপি আজকে করছি. এই দেখো আলু ভাজি, কোথায় দেখাচ্ছি, এই দেখো আলু ভাজি, এটা আলু ভাজা করব, আর এই দেখো সাফেদ চিকেন করব. এখানে চিকেনটা ধুয়ে রেখেছি আমি, এর মধ্যে দিলাম চিকেন কারি মশালা, কাসুরি মেথি, দই দেব, আর এই দেখো কাজু, কাজু 4 মগজ, আর দই একসাথে পেস্ট করে রেখেছি, দেখেছো এই যে পেস্ট করে রেখেছি, এটাও মাখিয়ে রাখবো 1 ঘন্টা মতো, যতক্ষণ মাখিয়ে রাখতে পারবে ততক্ষণই ভালো, 1 ঘন্টা 1 ঘন্টা মতো মাখিয়ে রাখবো, তারপর এটা আমি কড়াইতে সাদা তেল দিয়ে রান্না করব। আর কিছু এতে দেওয়ার মতো নেই, আলু দিচ্ছি না, কেননা এই সাফেদ চিকেন তে আলু দেয় না, আলু আমি দেবো না, এটা এরকমই করব। কাসুরি মেথি, চিকেন কারি মশালা, নুন, নুন দেবো, হলুদ দেবো না, কারণ এটা সাফেদ চিকেন বলেছে, আমার ছেলে বললো না মা হলুদ টলুদ দেবে না, তুমি এরকমই করবে যেমন করো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, আর কাশ্মীরি মিরিচ দেবো না, কেননা তাহলে লাল হয়ে যাবে, এটা সাফেদ চিকেন যেহেতু, হালকা একটু কাশ্মীরি এ সরি ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, হালকা, বেশি ঝাল ঝাল তো এটা খায় না, তো এর মধ্যে দিয়ে দেবো নুন, আর চিকেন কারি মশালা দিয়েছি, কাসুরি মেথি দিয়েছি, নুন দেব, আর এই তোমার 4 মগজ কাজু বাদাম আর দইয়ের পেস্টটা মাখিয়ে রাখবো, আর একটু দই আলাদা করে মাখিয়ে রাখবো, কারণ এখানে দইটা অতটা নেই, অল্প ছিল, তো চলো আস্তে আস্তে করি, এটা মাখিয়ে 1 ঘন্টা রাখবো, তারপর কড়াতে সাদা তেল দিয়ে আমি এটা রান্না করব, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি এটা করব। তো চলো এটা আস্তে আস্তে করতে থাকি, আর দেখো এখানে আলু সেদ্ধ দিয়েছি, মাছকে বললো যে আমি মাছ খাবো না, মাছ রাখা আছে ফ্রিজে, কালকেই তোমাদের দেখেছিলাম, মা বললো যে আলু সিদ্ধ খাবো, মা এসব খেতে ভালোবাসে বেশ, আলু সিদ্ধ টিদ্ধ খেতে, তো আলু সিদ্ধ ডাল মাকে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দেবো, এটাই করব, আর আলু ভাজছি, তো চলো এখনকার মতো রাখি, আবার পরে আসছি। তুই দেখো ফ্রেন্ডস, আমার চিকেনটা দিয়ে দিয়েছি আমি, এই দেখো চিকেনটা দিয়ে দিয়েছি কড়াইতে, আলু টালু দেবো না বলে এই কড়াইটাতেই করছি,
তোমার তেলে একটু গরম মশলা ফোড়ন দিলাম, গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচি একটু ছিল দিলাম, দিয়ে তারপর সাদা তেলে অবশ্যই, তারপর মশলাটাকে একটু ভেজে নিলাম, তোমার আদা রসুন পেঁয়াজ বাটা ওটাকে একটু ভেজে, যখন ওটা থেকে একটু তেল ছেড়ে এলো, তারপর আমি হলুদ টুলুদ কিছু দিইনি, মানে হলুদ তো দেবো নাই বললাম, যেটা যেহেতু এটা সফেদ চিকেন, শুধু ওই মশলাটা ভাজলাম, ভেজে যখন তেল ছেড়ে এলো একটু চিনি দিলাম, চিনি দিয়ে আর একটু ভেজে এই চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম তোমাদেরকে বললাম 1 ঘন্টা হয়ে গেছে, ওটা চিকেনটা আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে এবার কষাচ্ছি, আর দই দিয়ে তো মাখানোই ছিল, দই, কাজু আর 4 মগজের পেস্ট দিয়ে, সাথে নুন আর কসুরি মেথি ছিল তো, আর একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো ছিল, তারপরে যে যেটুকু পেস্ট বেঁচে ছিল দই, 4 মগজ আর ইয়ের তোমার কাজু বাদামের, সেই পেস্টটাও দিয়ে দিলাম, তো এখন এটা কষা 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 হবে একদম, এই দেখো তো পুরোটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রাখি, এই দেখো বন্ধুরা এটা হয়ে গেছে, এটা হলুদ হলুদ লাগছে দেখতে, এটা অতটাও হলুদ নয়, দেখো এই যে রান্নাটা কমপ্লিট, এই যে মা আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে, আলু সেদ্ধ আর ডাল, এই যে আলু ভাজা, এই যে ডাল করেছিলাম, তো চলো খাওয়াটা বেড়ে নিই এবার, অনেক লেট হয়ে গেছে, এখনকার মতো রাখি, পরে আবার আসবো। এই দেখো বন্ধুরা আজকে আমার রাতের খাবার, ওরা ওদেরকে দিয়ে দিলাম, আমার হাজবেন্ডকে আর ছেলেকে, চিকেন ছিল ওই বেলা, ভাত দিয়ে দিয়ে দিলাম, মা আমার মুড়ি খেলো আলু ভাজা দিয়ে, শ্বশুর শাশুড়িকে ভাত দিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর ডাল দিয়ে, তো এটা হচ্ছে আমার রাতের খাবার, হরলিক্স আর বিস্কুট নিয়েছি 4টে, দেখো এই দেখো 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 আর কি দেখো, আজকে সন্ধ্যাবেলা আমি আর কোথাও বেরোইনি, ঠাকুর দেখতে বেরোইনি, ছেলে আর হাজবেন্ড গেছিলো, ওরা দুজনে মিলে ঠাকুর দেখে এলো, এই কাছে দাঁড়িয়েগুলো, আর কোথাও যাওয়া হয়নি, আজকে আর বেরোইনি, ভালো লাগছিল না, মাও বললো ভালো লাগছে না, দেখি কালকে বেরোবো, তো চলো সন্ধ্যে থেকে আর কি ব্লগ বানাবো, কিছু সেরকম ছিল না বলে আর ফালতু আর আসিনি, কি তোমরা সবাই কেমন ঠাকুর ঠাকুর দেখছো বলো, নিশ্চয়ই দেখছো, দেখো ভালো করে, সাবধানে থেকো, সুস্থ থেকো, তো আজকের মতন রাখি, কালকে আবার, এখন দেখো মাইকে শোনা যাচ্ছে সন্ধি পুজো হচ্ছে, কি ভালো লাগছে মন্ত্রগুলো, তো আজকের মতন রাখি, কালকে আবার আসবো, কালকে নবমী, আজকে অষ্টমী, সবাইকে আবারও শুভ অষ্টমী, শুভ মহা অষ্টমী, খুব ভালো করে পুজো এনজয় করো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আজকের মতন আসি, টাটা, গুড নাইট, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টাটা।